নমস্কার বন্ধু, আমি সন্দীপ বাগ, আপনারা দেখছেন সন্দীপ বাগ ফর ইউ ইউটিউব চ্যানেল। আজ সিএসএস এর 75 নম্বর ক্লাস। আজকের ক্লাসে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব ট্রান্সফর্ম প্রপার্টির সিএসএস এর তার স্কিউ ভ্যালু সম্পর্কে। বন্ধুরা, এই ক্লাসটি দেখার আগে অবশ্যই 74 নম্বর ক্লাসটি দেখবেন, সেখানে আমি ট্রান্সফর্মের রোটেট ভ্যালু সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। এই রোটেট ভ্যালু সম্পর্কে যদি আপনি না জানেন তাহলে আজকের ক্লাসটি কিছুই বুঝতে পারবেন না। বন্ধুরা, ট্রান্সফর্ম প্রপার্টির স্কিউ ভ্যালু তিনটে ভ্যালু আছে। প্রথমত স্কিউ এক্স, স্কিউ ওয়াই আর স্কিউ এক্স আর ওয়াই বরাবর। এবং এই ক্লাসেই জানব স্কিউ এর সঙ্গে কীভাবে আমরা অরিজিন ভ্যালুকে ব্যবহার করতে পারি ট্রান্সফর্মের। বন্ধুরা মন দিয়ে দেখুন, এগুলো অ্যানিমেশন শেখার জন্য সিএসএস এর খুবই প্রয়োজন আর আপনাকে জানতেই হবে। তো এখানে দেখুন, আমি স্কিউ এক্স প্রপার্টি 60 ডিগ্রি করেছি। দেখুন, 60 ডিগ্রি করার সঙ্গে সঙ্গে স্কিউ এক্স বরাবর, এক্স মানে কি হরাইজন্টাল, এই হরাইজন্টাল বরাবর এই ডিপটি দেখুন মুভ হচ্ছে বা রোটেট হচ্ছে। ঠিক একইভাবে স্কিউ ওয়াই নিয়েছি 30 ডিগ্রি। দেখুন, এখানে ওয়াই যেহেতু নিয়েছি সেহেতু দেখুন ভার্টিক্যাল বরাবর এটি বাড়বে, ওয়াই বরাবর। আপনারা জানেন এক্স বরাবর আর ওয়াই বরাবর, দেখুন স্কিউ ওয়াই 30 ডিগ্রি হয়েছে। এবং এখানে দেখুন পরের তিন নম্বর ডিপটা স্কিউ ভ্যালু ব্যবহার করেছি, এর সঙ্গে 30 ডিগ্রি আর 20 ডিগ্রি, 30 ডিগ্রি এক্স বরাবর আর 20 ডিগ্রি ওয়াই বরাবর ব্যবহার করেছি। দেখুন, আশা করছি বুঝতে পেরেছেন তিনটি ভ্যালু আমরা প্র্যাকটিক্যাল দেখব। এবং এর সঙ্গে দেখুন স্কিউ এর সঙ্গে আমরা অরিজিন রাইট টপ ব্যবহার করেছি, মানে এই কর্নারটাকে ব্যবহার করেছি। এইগুলো দেখুন পুরো মাঝখান থেকে হচ্ছে, সেন্টার পয়েন্ট থেকে, দেখুন সেন্টার পয়েন্ট থেকে হচ্ছে, এইগুলো সমস্ত কিছু সেন্টার পয়েন্ট থেকে হচ্ছে। কিন্তু এই জায়গায় আমরা অরিজিন ব্যবহার করে রাইট টপ কর্নার বলে দিয়েছি, ডান দিকের উপরের কর্নার। সেহেতু এখানে দেখুন 30 ডিগ্রি এবং 20 ডিগ্রি স্কিউ যে ব্যবহার করেছি এক্স আর ওয়াই বরাবর, সেটি কিন্তু ডান দিকের উপর থেকে হচ্ছে। চলুন এখন আমরা প্র্যাকটিক্যাল দেখব। প্র্যাকটিক্যাল দেখার জন্য আমাদের এইচটিএমএল ফাইল অলরেডি আমরা তৈরি করে রেখেছি। দেখুন ট্রান্সফর্ম, এটি আমরা ক্লাসে দেখেছিলাম, এটিকে জাস্ট ওপেন করব, এডিট উইথ নোটপ্যাড। দেখুন এই ফাইলটি, এখানে আমরা একটি ডিপ নিয়েছি যার আমরা ক্লাস দেখেছি অ্যাঙ্গেল, এবং এখানে সেই ডিপের হাইট উইথ এবং ব্যাকগ্রাউন্ড কালার মার্জিন সমস্ত কিছু দিয়েছি আমরা ক্লাসে, এইগুলো জেনেছি। চলুন এটিকে আমরা ওপেন করে নিই, এটির উপর ডবল ক্লিক করলাম। দেখুন আমাদের এই ডিপটির ওপর আমরা এখন স্কিউ প্রপার্টি ব্যবহার করব। ট্রান্সফর্মে স্কিউ ভ্যালু ব্যবহার করার জন্য আমরা নোটপ্যাড প্লাস প্লাসে প্রবেশ করলাম, সিএসএস এর এই জায়গায় লিখব এখন ট্রান্সফর্ম, TRANSFORM, ট্রান্সফর্ম। ট্রান্সফর্ম লেখার পর কোলন দিলাম, কোলন দিয়ে লিখব আমরা স্কিউ। আগে 74 নম্বর ক্লাসে দেখেছিলাম আমরা রোটেট লিখছিলাম, রোটেট করার জন্য কোনো ডিপকে, এখন স্কিউ ব্যবহার করব, SKEW। স্কিউয়ের তিনটি ভ্যালু আছে, স্কিউ এক্স বরাবর, স্কিউ ওয়াই বরাবর আর স্কিউ এক্স ওয়াই, দুটোই ভ্যালু একসঙ্গে লেখা যাবে। চলুন প্রথমে আমরা এক্স বরাবর দেখে নিই। স্কিউ লেখার পর বড় হাতের এক্স লিখবেন, বড় হাতের এক্স, তারপর ফার্স্ট ব্র্যাকেট শুরু, ফার্স্ট ব্র্যাকেট শেষ, এর ভিতরে এখন আমরা ডিগ্রি দেব, এক্স বরাবর কতটা ডিগ্রি মুভ হবে বা কতটা কোণ হবে বা কতটা অ্যাঙ্গেল হবে, অ্যাঙ্গেল হবে 30 ডিগ্রি, 30 লিখলাম, DEG লিখলাম ডিগ্রি। ফাইলে আসলাম, সেভ, ব্রাউজার ওপেন, রিফ্রেশ। রিফ্রেশ করার সঙ্গে সঙ্গে এই জায়গা থেকে দেখুন মাঝখান থেকে, এর এখন অরিজিন পয়েন্ট কী আছে, মাঝখান, মাঝখান থেকে দেখুন 30 ডিগ্রি মুভ হয়েছে বা কর্নার হয়েছে বা অ্যাঙ্গেল হয়েছে। এই জায়গায় আমরা 60 ডিগ্রি করব, দেখুন 30-এর জায়গায় 60 করলাম। ফাইলে আসলাম, সেভ, ব্রাউজার ওপেন, রিফ্রেশ।
দেখুন মাঝখান থেকে 60 ডিগ্রি অ্যাঙ্গেল করে আমার ডিপটা দেখাচ্ছে। এই জায়গায় যদি আমি মাইনাস ব্যবহার করি সেক্ষেত্রেও দেখাবে মাইনাসের বিপরীত দিকে। ফাইল আসলাম, সেভ, ব্রাউজার ওপেন, রিফ্রেশ, দেখুন বিপরীত দিকে দেখাচ্ছে। এইভাবে আপনারা স্কিউয়ের এক্স ভ্যালুকে ব্যবহার করতে পারেন। চলুন এখন জেনে নিই ওয়াই ভ্যালু। প্রথমত এই ভ্যালুটিকে কেটে দিয়ে আগের অবস্থায় আমি ডিপটিকে নিয়ে আসি। ব্রাউজার ওপেন, রিফ্রেশ। এখন এক্স বরাবর হরাইজন্টালি কর্নার হচ্ছে বা অ্যাঙ্গেল হচ্ছে। এখন ওয়াই বরাবর স্কিউ ওয়াই ভ্যালু ব্যবহার করব, তাই ওয়াই বরাবর ভ্যালুটি বা ডিপটি বাঁকবে বা কোণ হবে। চলুন দেখে নিই ওয়াই বরাবর ভার্টিক্যালি এই রকম। চলুন এখানে এক্সের জায়গায় ক্যাপিটালে ওয়াই লিখলাম, স্কিউ ওয়াই বরাবর। ওয়াই বরাবর কত হবে আমি 30 ডিগ্রি প্রথমে দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। 30 ডিগ্রি নিলাম। আপনারা এখানে আপনাদের মতন কর্নার বা ডিগ্রি নিতে পারেন বা কোণ নিতে পারেন। ফাইলে আসলাম, সেভ, ব্রাউজার ওপেন, রিফ্রেশ। রিফ্রেশ করার সঙ্গে সঙ্গে দেখুন ভার্টিক্যালি বা ওয়াই বরাবর ডিপটি কিন্তু রোটেট হয়েছে। এইভাবেও আপনারা কাজগুলো করতে পারেন। এক্ষেত্রে আপনি চাইলে এখানে 10 ডিগ্রি বা 15 ডিগ্রিও করতে পারেন। আপনি আপনার মতন, আপনার যতটা চাইছেন বা আপনি যেভাবে ডিজাইন করতে চাইছেন সেইভাবে এগুলো নিতে পারেন। দেখুন এইগুলো অ্যানিমেশনে প্রচুর সহযোগিতা করে বা খুবই প্রয়োজনীয় জিনিস অ্যানিমেশনের ক্ষেত্রে। এইগুলো আপনাকে শিখতেই হবে। বন্ধুরা, আমরা স্কিউ ওয়াই বরাবর শিখে গিয়েছি। এখন স্কিউ ভ্যালুর মধ্যে এক্স এবং ওয়াই দুটোই আমরা ভ্যালু ব্যবহার করব। চলুন কীভাবে করব। প্রথমত আমরা এই 15 ডিগ্রিটি কেটে দিলাম। কেটে আগের অবস্থায় একবার দেখে নিই। ফাইল আসলাম, ব্রাউজার রিফ্রেশ করলাম, দেখুন এটি আগের অবস্থায়। এখন আমরা চাইছি এই জায়গায় ওয়াইটা কেটে দেব। ওয়াই কেটে দিলাম। ওয়াই কেটে দিয়ে শুধুমাত্র আমরা স্কিউ লিখলাম, ট্রান্সফর্ম কোলন স্কিউ। এই স্কিউয়ের ভিতরে আমরা এক্স বরাবর আর ওয়াই বরাবর কতটা অ্যাঙ্গেল হবে ডিপটি সেটাই এখানে নির্ধারণ করতে পারি। চলুন প্রথমত আমি 20 লিখলাম, 20 ডিইজি ডিগ্রি। তারপর একটা স্পেস দিলাম, স্পেস দিয়ে ওয়াই বরাবর কত হবে আমি দিলাম 40 ডিইজি ডিগ্রি। এখন স্টেটমেন্ট বন্ধ করব, সেমিকোলন। ফাইলে আসলাম, সেভ, ব্রাউজার ওপেন, রিফ্রেশ। রিফ্রেশ করতে কোনো কাজ হচ্ছে না, তার কারণ কিছু একটা ভুল হয়েছে। চলুন এই জায়গায় আমি একটি কমা দেব। কমা দেওয়া হয়নি তাই এটি সমস্যা হচ্ছিল, তাই এখানে আমি একটি কমা দিলাম। দেখুন ফাইলে আসলাম, সেভ। কমা দ্বারা দুটি সেপারেট করেছি, এটি এক্স আর এটি ওয়াই বরাবর ভ্যালু। ব্রাউজার ওপেন করলাম, রিফ্রেশ করলাম। রিফ্রেশ করার সঙ্গে সঙ্গে দেখুন এক্স আর ওয়াই বরাবর দুটি পরিবর্তন হয়েছে। বন্ধুরা, এখানে কিন্তু আরও একবার বলছি, এটি কিন্তু মাঝখান থেকে হচ্ছে, শো করছে মাঝখান থেকে। নোটপ্যাড প্লাস প্লাস ওপেন করলাম। ওপেন করার পর এখানে যে 20 ডিগ্রি আছে এক্স বরাবর, এটিকে আমি 5 করলাম পরিবর্তন দেখার জন্য। আপনারা এইভাবে আপনাদের মতন পরিবর্তন করে দেখবেন, ভালোভাবে বুঝবেন আর বাড়িতে বহুবার প্র্যাকটিস করবেন। রিফ্রেশ করলাম, দেখুন। চলুন এখন আমরা জেনে নিই যে এই যে রোটেটটা বা কোণগুলো মাঝখান থেকে হচ্ছে, এর সঙ্গে অরিজিন ভ্যালুকে কিভাবে আমরা ব্যবহার করব। প্রথমত আমাদের এখান থেকে সমস্ত ভ্যালুকে ডিলিট করলাম। ডিলিট করে একই বা আগের অবস্থায় আসলাম, দেখুন ডিপটি আগের অবস্থায় এসেছে। এখন আমি এখানে স্কিউ এক্স বা ওয়াই বা এক্স ওয়াই দুটিই ব্যবহার করতে পারি। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি স্কিউ এক্স এবং ওয়াই বরাবর। এখন এখানে আমি দিলাম 20 ডিগ্রি, একটা কমা দিলাম। তারপর ওয়াই বরাবর 30 ডিগ্রি লিখলাম। লেখার পর এর পাশে আমি লিখব TRANSFORM, ট্রান্সফর্ম, ট্রান্সফর্ম হাইফেন অরিজিন, ORIGIN, অরিজিন
অরিজিন, তারপর কোলন দিলাম। কোলন দিয়ে আমি এখন চাইছি এই যে ডিপটি, ডিপটি এক্স আর ওয়াই বরাবর এই কোণ থেকে শুরু হোক, চলুন এই বরাবর, এটি কি রাইট টপ কোণ, এখানে লিখলাম RIGHT রাইট TOP টপ সেমিকোলন দিলাম, স্টেটমেন্ট বন্ধ, ফাইলে আসলাম সেভ। এর মাধ্যমে আমি 20 ডিগ্রি এক্স বরাবর, ওয়াই বরাবর 30 ডিগ্রি এবং ওই ডিবের রাইট ও টপ কোণ থেকে অ্যাঙ্গেলটা হোক, চলুন ব্রাউজার ওপেন করলাম, রিফ্রেশ করলে দেখতে পাবেন এই জায়গা থেকে, দেখুন এই জায়গা থেকে দেখাচ্ছে, দেখুন এই জায়গা থেকে। এটিকে ভালোভাবে বোঝার জন্য আপনারা এই জায়গায় এইচ ওভার এবং ট্রানজিশন প্রপার্টি ব্যবহার করতে পারেন। চলুন এটিকে জাস্ট ভালোভাবে বোঝার জন্য এটিকে আমরা কপি করলাম বা কাট করে নিলাম, কাট কাট করার পর এখানে আমি ট্রানজিশন ব্যবহার করব যেহেতু এটিকে স্মুথ বানানোর জন্য, যেমন এখানে আপনারা দেখতে পান এগুলো দেখুন স্মুথ, এই স্মুথ বানানোর জন্য, তৈরি করার জন্য আমরা ট্রানজিশন ব্যবহার করেছি। চলুন আমি এখানে TRISITION ট্রানজিশন, এখন কোন প্রপার্টি ব্যবহার করব, ট্রান্সফর্ম প্রপার্টি TRANSFORM, ট্রান্সফর্ম, তারপর কত সেকেন্ড ট্রানজিশন চলবে আমি একটি আনুমানিক দিলাম 2 সেকেন্ড। আর ট্রানজিশন সম্পর্কে আমি অলরেডি ভিডিও তৈরি করেছি, আপনারা সেখান থেকে দেখে নেবেন যদি না দেখে থাকেন। আর এই ভিডিওর শেষে HTML এবং CSS এর সমস্ত বা ফুল কোর্সের লিঙ্ক পেয়ে যাবেন, দেয়া আছে। এখানে আমরা কার্লি ব্র্যাকেটটা কেটে গিয়েছে, জাস্ট কার্লি ব্র্যাকেটটা শেষ করে দিলাম। এরপরে আমরা এই যে ক্লাস আছে এই ক্লাসটা লিখব .angle অ্যাঙ্গেল, এরপর এইচ ওভার ব্যবহার করব, সুডো ক্লাস তাই কোলন দিলাম HOVER ওভার, এখন স্টেটমেন্ট লিখব CSS এর, কার্লি ব্র্যাকেট শুরু কার্লি ব্র্যাকেট শেষ। এর ভিতরে আমি যে প্রপার্টিটা এখান থেকে কাট করেছি ট্রান্সফর্মের সেটিকে পেস্ট করে দিলাম, দেখুন ট্রান্সফর্ম স্কিউ যেটি আমি লিখেছিলাম রাইট টপ, ফাইলে আসলাম সেভ, ব্রাউজার ওপেন, এখন এই ট্যাবে আছে, রিফ্রেশ করলাম, দেখুন মাউস যখনই ওভার করব তখনই এই জায়গা থেকে শুরু হবে, দেখুন এই জায়গা থেকে শুরু হচ্ছে, দেখতেই পাচ্ছেন। আমি যদি চাই যে এখান থেকে শুরু হোক, টপ থেকে নয় রাইট বটম থেকে, তো রাইট বটমও লিখতে পারি, রাইট এখানে লিখব টপের জায়গায় BOTTOM বটম, রাইট বটম, ফাইলে আসলাম সেভ, ব্রাউজার ওপেন, রিফ্রেশ, দেখুন এই জায়গা থেকে হবে, দেখুন এই জায়গা থেকে হচ্ছে। এইভাবে আপনি অরিজিন ব্যবহার করতে পারেন, অরিজিন ব্যবহার করে জানিয়ে দিতে পারেন, বা এখান থেকে আপনি পার্সেন্টেজও ব্যবহার করতে পারেন, বা এক্স বরাবর বা ওয়াই বরাবরকেও ব্যবহার করতে পারেন। আশা করছি আজকের ক্লাসে আপনারা CSS এর ট্রান্সফর্ম প্রপার্টির স্কিউ ভ্যালু সম্পর্কে বিস্তারিত জেনেছেন। নেক্সট ক্লাসে আমরা ট্রান্সলেট সম্পর্কে আলোচনা করব, ট্রান্সফর্ম প্রপার্টির।